কি দেখতে পাচ্ছেন? অনেকগুলো গাড়ি, তাই না? চলুন আমরা একটা একটা করে গাড়ি দেখি এবং এটা কিভাবে চলে দেখে আসি। আমরা প্রথমে কোন গাড়িটা দেখবো বলুন তো? এই দিক থেকে শুরু করি। এটা হচ্ছে আয়রন ম্যান। চলুন এটা কিভাবে কাজ করে দেখে আসি। তাহলে আমরা এগুলো সরিয়ে ফেলি, আমরা একটা একটা করে দেখব। এই পাশে রাখি আমরা, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এই যে এটা যত ইয়েতে ক্যাচ করুন তত চলবে। দেখছেন এই গাড়ি আর এই গাড়ি দুটো সেম। এটা হচ্ছে হাল্ক বসে আছে, এটাতে আয়রন ম্যান বসে আছে, দুইটা একই রকমের গাড়ি। এভাবে চাপ দিলেই চলে যাবে, চলবে, চাপ দিলে চলবে। আচ্ছা মানে চলুন এই গাড়িটা দেখে আসি। এটা সুন্দর সামনে একটা কার্টুনের ছবি আছে গাড়ির পেছনে। এটাও এরকম, আপনি এরকম একটু পিছন দিকে একটু চাপ দিয়ে ধরে একটু ছেড়ে দিবেন, পিছন দিকে চাপ ধরে ছেড়ে দিবেন সামনের দিকে, তাহলে একাই চলতে থাকবে। আচ্ছা এরপরে এটা কীভাবে চলে? এটা সব একই রকমভাবে চলে, এক একটা দেখতে এক এক রকম। এই দেখেন এটার সামনে কার্টন আছে, এটার সামনে কার্টন আছে। চলুন এই যে এটা হচ্ছে ডোরেমন, ওই হাল্ক এবং আয়রন ম্যান একই রকম গাড়ি, কিন্তু জাস্ট এটাই ডোরেমন বসা, এটাতে হাল্ক বসা, এইটাতে আয়রন ম্যান বসা। এই হচ্ছে পার্থক্য। তিনটা গাড়ি সেম, বাট তিন গাড়িতে তিনজন বসা, ডোরেমন, হাল্ক এবং আয়রন ম্যান। এই দেখুন আমরা যদি তিনটা গাড়ি এখান থেকে একত্রিত ছেড়ে দেই, চলুন দেখি কীরকম দেখানে। ওকে এই গাড়িটা দাও কার্টুনের ছবি আছে সামনে, কার্টুন, এটাও একই রকম, এটাও একই রকম। দেখেন এটা কার্টুন আছে, এটা হচ্ছে কি বাঘের মতো বোধ হয়, বাঘের মতো, এটা বাঘের মতো কার্টুন। এটাও একটু প্রেস করে সামনের দিকে দিলে চলতে থাকবে। এটা একটা ট্রেন, সামনে কার্টুনের একটা ছবি ট্রেন, এটাও একটু প্রেস করে সামনের দিকে চাপ দিলে, একটু প্রেস করে সামনের দিকে দিয়ে দিবেন, তাহলে চলবে। আচ্ছা তাহলে আমরা এটা দেখলাম, এটা কার্টুন, এটাও, অর্থাৎ সবগুলো গাড়ি একইভাবে চলবে, একটু চাপ দিয়ে ধরে সামনের দিকে দিতে হবে, তাহলে যাবে। এটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম। ওকে এটাও দেখেছি। দেখুন আমরা সবগুলো গাড়ি সামনে রাখছি, এগুলো দেখা আমাদের শেষ, শুধু আমাদের এই ভদ্রলোকটা বাকি আছে। চলুন এটা কিভাবে যায় আমরা একটু দেখে আসি। এগুলোকে একটু এই সাইডে রেখে দিই। এইটা কিভাবে চলে? এটা পিছনে দেখেন একটা ইয়ে আছে সুতার মতো, এটা টান দিলে, টান দিতে হবে, দেওয়ার পর ছেড়ে দিতে হবে, তাহলে যাবে। চলুন আমরা দেখি। এখানে লাইটও জ্বলে, আবার দেখুন লাইটও জ্বলে, কিন্তু এটা অন্ধকারের মধ্যে দেখালে অনেক সুন্দর দেখা যাবে। আমি যদি এটা টান দিলাম, ছেড়ে দিলাম, দেখেছেন কেমন চলে? তো এটা অনেক ধরনের, আবার লাইটও জ্বলছে। তো আমাদের এই কয়েকটা নতুন গাড়ির কালেকশন, আমরা যখনই নতুন কোনো টয় নিয়ে আসব অবশ্যই আপনাদেরকে আমরা সবগুলো ভিডিও করে দেখাবো, সবগুলো টয় একসাথে ভিডিও করে দেখাবো। আমাদের টোটাল হচ্ছে নতুন গাড়ির কালেকশন 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা কালেকশন আমাদের নতুন গাড়ি আপনাদের দেখালাম। ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, আমরা প্রতিনিয়ত নতুন নতুন খেলনার ভিডিও দেবো।